Hi everyone, welcome back to my channel. আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে শীতকালের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা তো অলরেডি বুঝেই গেছেন যে শীতকাল কেমন, গ্রামের শীতকাল আসলে কেমন। দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন কুয়াশা, আর দূরে দাঁড়িয়ে নিজের চেহারা নিজেই দেখা যাবে না, এরকম অবস্থা। তো গতকালকে তো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই যে সকালবেলা আসলে কী পরিমাণ কুয়াশা পড়ে। তো আজকে আমি একটু ভোর ভোর উঠেছি, এখন বাজে হচ্ছে সকাল 6টা। এমনিতে আমি মানে এই টাইমটাই উঠি, বাট কালকে একটু লেট করে উঠেছি। তো ভাবলাম যে আজকে আমি আপনাদেরকে দেখাই যে ঠিক কী অবস্থা হয় শীতকালে গ্রামের বাড়ির। দেখতে পাচ্ছেন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় দেখা যায় না। বাট আমরা যদি এগোই মানে হাঁটতে থাকি তখন কিন্তু আবার রাস্তা ঠিকই দেখা যায়, বাট এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু সারাদা এখানেই ছিল, কারণ কুয়াশাগুলো এগুলো তাজা হয়ে থাকে, আর ওর জন্য বাইরে রেখে দেয় কোনো সবজি বা কোনো মানে থাকলে কিছু, তাহলে কুয়াশাগুলো দেখা যায় একদম তাজা থাকে এর জন্য। তো আমার মা এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছে। প্রথমে তো ডিম সেদ্ধ করবে, আর সকালবেলা আমরা সবসময় রুটিই খাই। আমাদের রুটি বানানো শেষ, এখন রুটির ভাজি করার জন্য এখানে ডাটা কাটা হচ্ছে। ডাটা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে মাছের ডিম দিয়ে ভাজি করা হবে সকালের রুটির সাথে খাওয়ার জন্য। এই যে রুটি, রুটি ভাজা হয়ে গেছে, আর এখানে ডাটা কাটছে মা।
কুয়াশা কেটে এখন সূর্য উঠে গেছে। আর দেখতে পাচ্ছেন দূরে একটু কুয়াশা দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে দাদু গাছে জল দিতেছে। শীতের সকালে গ্রামের বাড়িতে সূর্যের আলোটা এত ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি সূর্যের আলো এসে পড়ে গায়ের মধ্যে। এই ভাজি দিয়ে আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, খুবই টেস্টি টেস্টি হবে ভাজিটা, দেখে মনে হচ্ছে। একদম নিউ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় কিন্তু মাছের ডিম থাকে, সেগুলো করার কোনো রেসিপি জানা থাকে না, তো আপনারা এইভাবে সবজি দিয়ে মাছের ডিম ভেজে খেতে পারেন, আমার মনে হয় সেটা অনেক ভালো লাগবে খেতে।